নির্মল বিদ্যালয় পাক্ষিক উদযাপনের আজকের বিষয় জল অপচয় এবং মশাবাহিত বিভিন্ন রোগ সম্পর্কে সমাজকে সচেতন করা। তো এ বিষয়ে আমাদের বিদ্যালয়েরই শিক্ষার্থীরা, ছোট ছোট ছেলে মেয়েরা সমাজকে সচেতন করবে। তো এদেরকে আমরা শিক্ষক শিক্ষিকারা সেইভাবেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের এইসব বিষয় নিয়ে সচেতন করা হয়েছে এবং তাদেরকে বোঝানো হয়েছে। তো তারাই সমাজকে সচেতন করার উদ্দেশ্যে এগিয়ে চলে যাচ্ছে এবং তারা এইসব বিষয়ে মশাবাহিত বিভিন্ন রোগ যাতে না হয়, মশা যাতে বংশ বিস্তার না করতে পারে এ সম্পর্কে, এবং সাবান দিয়ে হাত ধুতে হবে কখন কিভাবে, আর জলের অপচয়, জল সম্পর্কে, জলের যে গুরুত্ব সে সম্পর্কে, এবং ডেঙ্গু ম্যালেরিয়া রোগ কেন হয় এসব বিষয়ে বলবে। চলুন চলে যাই সরাসরি ভিডিওতে। আপনাদের কি কিছু শুনেন কি বলছে বাচ্চারা? আপনারা এই জল যখন জমে তখন ওখানেই মশা ডিম পাড়ে, ডিম পাড়ে ওখান থেকে বাচ্চা হয়, ওখান থেকে ওই মশাগুলো আবার কামড়ায়, আমাদেরকে তো কামড়ায় না, আর ওই কামড়ালে রোগ হয় ডেঙ্গু ম্যালেরিয়া। তার জন্য বলা হচ্ছে যে বাড়ির পাশে কোনো জিনিসে জল জমতে দেওয়া উচিত না, ফেলে দেওয়া, টবে বা কোনো নারকেলের ইয়ের মধ্যে। আর কে কি বলবো বলো? আজকে আমি জলের বিষয়ে কিছু বলবো, কারণ জল আমাদের নষ্ট করা উচিত না, কারণ পরবর্তীতে জল নষ্ট হতে পারে, কারণ যেরকম আমরা স্নানে জল নষ্ট করছি, জল খাওয়াতে নষ্ট করছি, এরকম নষ্ট করা আমাদের উচিত না। যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু আমাদের নেওয়া উচিত। সচেতন করতে বলা হচ্ছে যে বাড়ির পাশে কোনো জিনিসে জল জমতে দেওয়া উচিত না, সেই জলের মধ্যে মশা ডিম পাড়ে, মশা সেখানে বাসা করে, ওখান থেকে ডিম পাড়ে, ডিম ফুটে আবার ওই মশাগুলোই আবার আমাদেরকে কামড়ায়, ওখান থেকে ওই এক দু রকম রোগ হয় ডেঙ্গু ম্যালেরিয়া। এখন তার জন্য বলা হচ্ছে যে বাড়ির পাশে কোনো জল জমতে দিয়ে না, সঙ্গে সঙ্গে ফেলে দিবে। ঠিক আছে, আমাদের জল নষ্ট করা উচিত নয়, কারণ জল আমাদের জীবন, আর পরবর্তীতে আমাদের জল অভাবও হতে পারে জলে, সেজন্য আমাদের জল নষ্ট করা উচিত নয়। যেরকম আমরা স্নানে জল ব্যবহার করছি বেশি, ওরকম যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু আমাদের নেওয়া উচিত, জল খাবারে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু নেওয়া উচিত, আর জল আমাদের নষ্ট করা উচিত না। আমি জল সঞ্চয়ের বিষয়ে কিছু কথা বলবো। রাতে বৃষ্টির জল আমি কিছু কথা বলতে চাই, আমাদের বাড়ির পাশে যে আপনাদের জল, যেমন ওই যে ওরকম ওই পাত্রটা আছে মাটি, ওরকমই আপনারা জল জমায় রাখেন সেটা কিন্তু উচিত না, সেই জলটা আমাদের অনেক ক্ষতি করে, ওখানে মশা ডিম পাড়ে, ওই জলের ভিতরেই ডিম পাড়ে, সেখান থেকে মশা হয়, ওই মশাগুলোই আবার আমাদেরকে কামড়ায়, ওই ওই কামড়ে আমাদের বিভিন্ন রকম রোগ হয় ডেঙ্গু ম্যালেরিয়া। আর একটা কথা যে আমাদের শোয়ার আগে মশারি টাঙ্গায় ঘুমানো উচিত, নষ্ট করা উচিত না, কারণ পরবর্তীতে আমাদের জল লাগতে পারে, সেই জন্য জল যেরকম স্নানে আমাদের বেশি জল লাগে, ওখানে বেশি জল না নিলে আমাদের অল্প জলে কিন্তু হয়ে যাবে, তার জন্য তারপর খাওয়ার জলে যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু নেওয়া উচিত, আর যেখানে যেখানে জল জমা উচিত না। আমাদের বৃষ্টির জল ধরে রাখা উচিত, যেরকম বৃষ্টি পড়ে বৃষ্টির জল ধরে রাখতে হবে, কলের জল ধরে রাখতে হবে, জল কিন্তু নষ্ট করা উচিত। আমাদের সাবান দিয়ে প্রত্যেক দিন হাত ধোয়া উচিত, কারণ ভাত খাওয়ার আগে আর ভাত খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধোয়া উচিত, কারণ হাতে অনেক রকম ময়লা জমে থাকে, ময়লাগুলো পেটে গেলে অনেক রকম অসুখ হয়, তাই জন্য শৌচাগারের পরে হাত ধোয়ার আগে আর হাত ধোয়ার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। আমাদের প্লাস্টিক বেশি ব্যবহার করা উচিত নয়, কারণ প্লাস্টিক আমাদের পরিবেশকে দূষিত করে, যেমন জল প্লাস্টিক বায়ুকে দূষিত করে, জলকে দূষিত করে, মাটিকে দূষিত করে। আমাদের প্রত্যেকদিন সাবান দিয়ে হাত ধোয়া উচিত, খাবার আগে ও খাবার পরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া উচিত, কারণ আমাদের হাতের ভিতর অনেক রকম ময়লা জমে থাকে, সেই ময়লা পেটে গেলে অনেক রকম অসুখ হতে পারে, তাই জন্য খাবার আগে ও খাবার পরে ভালো করে হাত ধোয়া উচিত, এবং শৌচাগারের পরে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। আমাদের বাড়ির পাশে কোনো কিছু জিনিসে আমরা জল জমতে দিই, ওই জল কিন্তু জমে দেওয়া জমতে দেওয়া উচিত নয়, কারণ সেই জলের ভিতরে অনেক মশা আছে, ওখানে ডিম
কামড়ায় আমাদের রোগ হয়, মশা কামড়াবে আর আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া রোগ হতে পারে। জল আমাদের জমা, মানে জল আমাদের প্রয়োজন করা উচিত, যেরকম বেশি প্রয়োজন করা উচিত না, যেরকম আমাদের লাগবে সেটুকু আমাদের নেওয়া উচিত। যেরকম ধরো ওখানে জল জমে আছে, জলকে আমরা পচতে দিব না, আর আমাদের স্নানে যেটুকু জল লাগবে সেটুকুই আমরা নেব। আপনারা দেখছেন পাতালে আর অন্য অন্য করে জল বেরোচ্ছে না, কারণ আমাদের জল বেশি প্রয়োজন হচ্ছে। আমি কিছু কথা বলতে চাই, বৃষ্টির জল আমাদের ধরে রাখা উচিত, কলের জল ধরে রাখা উচিত, কোনো কোনো জায়গায় জল পাওয়া যাচ্ছে না, জন্য ওই জল আমাদের জমা রাখা উচিত না। আর একটা কথা বলতে চাই যে ঘুমার আগে মশারি টাঙ্গায় অবশ্যই শুতে হবে। আমাদের প্রত্যেক দিন সাবান নিয়ে হাত ধোয়া উচিত, আমাদের খাবার আগে ও খাবার পরে সাবান নিয়ে হাত ধোয়া উচিত, কারণ জমে থাকে, সেই নোংরা পেতে গেলে অনেক রকমের অসুখ হয়। তাই জন্য আমাদের খাবার আগে ও খাবার পরে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া উচিত, এবং শৌচাগারের পরে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। আমাদের জল নষ্ট করা উচিত না, কারণ আজকাল জল পাওয়া যাচ্ছে না, মাটির নিচে পাতালে অন্য অন্য কলেও পাওয়া যাচ্ছে না, সেই জন্য জল আমাদের নষ্ট করা উচিত না। জল নষ্ট করলে আমাদের জীবনও চলে যেতে পারে।